এইজন্য মাঝে মধ্যে দুঃখে পড়ে একটা গান বলি বলবো নাকি ইসলামী গান বলবো নাকি কারণ যেদিকে তাকাই দুনিয়ায় শুধু অন্যায় অবিচার অনাচার মিথ্যা কথা জুলুম রাহাজানি চিন্তায় অহংকার হিংসা ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে বর্তমানের ফোলা মাইয়ার সমান সমান মা লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগায় বর্তমানের ফোলা মাইয়ার সমান সমান মা লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগায় কা পাল্লা রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে ও আল্লাহ রে আল্লাহ রে হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাঁটে যায় কারো 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 সুরে আবার বুকটা ফাটে যায় হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাঁটে যায় কারো কারো সুরে আবার বুকটা ফাটে যায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাঁটে যায় পোলা না মাইয়া তারে সেনা বরদা এখন কি সেনা যায় না আজ থেকে 20 বছর আগে চলে যান একটা মহিলা বাড়ি থেকে বের হবে ঢিলা ঢালা পোশাক সারা বাহির হত না ঠিক কি না কিরকম সবাই এরকম করেন একটু করেন করেন আল্লাহ শরীরের মধ্যে এনার্জি দিবে রক্ত কণিকা ভালো থাকবে রেডি এইবার তাকবীর দিবেন হাত তুলে তাই বলে মাথা বাসায় উপর দিকে রেডি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আমাদের কি আকবার আপনি মা লেখা মারহাবা জোরে কম সওয়ালের মতো সওয়াল একটাই যথেষ্ট কি কর পাশে দেয় না ওইসব উনি কয়েছে হুজুর পাশে দেয় তো একাই জন্য তারপরেও এই বয়সে যে সার দেয় মারহাবা কর মার এই যে এমন একটা শব্দ ময়াকার আল্লাহ ময়াকার এক শব্দ অর্থ কত দেখেন আপনার মারামারি মানে মারামারি লেগে গেছে এখন বন্দুক কইতেছেন মারাটা বের কর তার মানে কি মানে এইটা থাইক আর ওইটা থাইক দে মানে কি অস্ত্র আবার বাজারে গেছেন বাজার করতে 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 টাকা পকেটে নাই তখন বন্ধুর সাথে দেখা বলতেছেন মালপাতি স্যার এই জায়গায় মাল মানে কি কথা বলে না মাল মানে টাকা আবার এই যে সরিষা বললো এই সরিষার আর এক নাম কি মাল কিন্তু যুবকরা যে ব্রিজের উপর কোনটারে কয় ওইটার নাই বললেন বাইজে বুঝে নিয়ে তবে এরকমই আমার চাষা আজকে একটা ময়া কারালো কথা কর এরকম মাল মুসলমানের মধ্যে দরকার আছে না নাই আল্লাহ যেন আমাদের ইমানের তাজাল্লি বাড়িয়ে দেয় বলেন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মদিনায় যাইতে মন চায় খালি হাতটা নাড়িয়ে একটু আল্লাহকে দেখাবেন আর বলবেন মন আমার কাদেরে দিল আমার কাদেরে যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো পে তব ঠিকানা আমিন আমিন জোরে বলেন আমিন আমিন মদিনা ধন্য হয়েছে কার কারণে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব অনুর্বর ভূমি যা বুনতো কিছুই হইতো না এমন একটা ভূমি
যে যা লাগাতো শুধুমাত্র খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ। এই গাছ ছাড়া কোনো গাছ জন্মাইতো না, এই জন্য আরববাসীরা তার নাম দিয়েছিল ইয়াসরিব, অনুর্বর ভূমি। কিন্তু সেই মদিনা, সেই ইয়াসরিবেই যখন নবী পদার্পণ করলেন, নাম হয়ে গেছে মদিনাতুন নবী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মদিনার জন্য পাগল, মদিনা শহরের জন্য না, নবীর জন্য। ঠিক কি না? ঠিক। আমি কোনো ভূমিকে দিব না, কারণ নাম বলার সময় নাই। রাত বেশি আপনারা হবেন না খুশি, মস্তিষ্কের ভিতরে একটু পরেই হবে শালিশ, ল্যাপ খেতার বালিশ। তাই শালিশ আসার আগেই বালিশের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ। কোনো ভূমিকা নাই, আমরা ডাইরেক্ট আলোচনায় যাচ্ছি, কথা হবে কোরআন থেকে, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আসুন আমরা আমাদের ইমানের শত্রু থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি, শয়তান থেকে। আমরা জোরে সোরে আওয়াজ বাড়িয়ে পড়ছি, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف তোমাদের তো জ্ঞান ধরে না, জ্ঞানের কারণে আজকে কত অজ্ঞানী কাজ করে আছে না নাই? একটু যদি লেখাপড়া করে বড় হয়, মাস্টার হয়, ছোট ভাই একটু কৃষক, দেখবেন দলিল নিজের নামে করে নেয়। ঠিক পাইত পড়ছে মানে ভেজাল আছে, কথা কন না। আমি কিন্তু এই তেল তেল ওয়াজ করতে পারি না, সমাজের রোগ যে জায়গায় ওই জায়গায় ওষুধ দেওয়া লাগবে। এতে যদি ওয়াজ হলেও হবে, না হলেও আমি মোনাজাত দেব। কথা বলেন, এরকম জ্ঞানী আছে না নাই? আছে। এরকম জ্ঞানী আছে না নাই? জ্ঞানের বাহাদুরি করে, জ্ঞানের অহংকার করে মানুষকে মানুষ যারা মনে করে না, তুচ্ছ তাচ্ছিল্য ভাবে যাদেরকে দেখে আল্লাহ পাক তাদের চ্যালেঞ্জ করে বলছেন, পৃথিবীর বান্দা বান্দি শোনো, তোমার জ্ঞান যদি এতই হয়, সামান্য এই তিনটা অক্ষরের মানে বের করে দেখাও, আজ পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কারণ মানুষদের কল্যাণ জ্ঞান দিয়েছেন অসীম, সসীম সীমাবদ্ধ জ্ঞান। তোমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের মধ্যে সীমা আছে, এই জ্ঞানের মধ্যে একটা রেখা আছে, একটা বাউন্ডারি আছে। আল্লাহর জ্ঞানের কোনো বাউন্ডারি নাই, সীমা নাই। আল্লাহু আলিমুন হাকীম, আল্লাহ পাক বলেন আমি জ্ঞানী, আমি বিজ্ঞানময় প্রজ্ঞাময় পৃথিবীর বান্দা বন্দী। জ্ঞানী হওয়ার পরে মানুষকে ছোট মনে করো না, তোমরা জ্ঞানের অহংকারে দুনিয়ায় চলো না, আমি আল্লাহ তোদের জ্ঞানের মাপকারি প্রথমেই দিয়ে দিলাম। এতই যদি জ্ঞান তোমার ধরে, সামান্য তিনটা হরফের মানে বের করে দেখাও, আল্লাহ চ্যালেঞ্জ করে দেওয়ার পরে এবার আল্লাহ এই কিতাবের সত্যতা যাচাই করলেন। আল্লাহ এই কিতাবের গ্যারান্টি দিলেন, কেমন কিতাব? পৃথিবীতে তো বাংলা বই পাওয়া যায়, ইংরেজি বই পাওয়া যায়, গণিত বই পাওয়া যায়, বিজ্ঞানের বই পাওয়া যায়, ভূগোলের বই পাওয়া যায়, সমাজ বিজ্ঞান পাওয়া যায়, দর্শন পাওয়া যায়, কত কিতাব পৃথিবীর জমিনে পাওয়া যায়। কিন্তু প্রতিটা কিতাবের শুরুতে হোক অথবা শেষে হোক, রাইটার সুন্দর করে লিখে দেয় এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে, আপনারা ধরে দিবেন, পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করে দেওয়া হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব এই পৃথিবীর জমিনে
মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করলেন। আল্লাহ পাক ডাকতে বলেন, পৃথিবীর বান্দা বান্দি শোনো, এমন একটা গ্রন্থ তোমাদের কাছে আমি আল্লাহ প্রেরণ করলাম, জিব্রাইলকে কলদারে বানাইয়া আমার নবীর উপরে বিভিন্ন প্রয়োজনের প্রেক্ষিতে 30টা পারা কোরআন আমি আল্লাহ দিয়ে নাজিল করলাম। ও বান্দা শোনো, আমি দুনিয়ার কোনো রাইটার নয়, দুনিয়ার কোনো লেখক নয়, যেই কিতাবের ভিতরে কোনো ভুল থাকবে আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকীন। আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাব, দ্যাটস বুক, এমন একটা বই, এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম রে বান্দা, এই কিতাবের ভিতরে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ আমি আল্লাহ রাখি না। এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, আস্তে বলবেন না, নাই, আরো জোরে, নাই। তার মানে কিতাব থেকে যদি কোনো আলেম কথা বলে সত্য বলে, এই এই কোরআনের আয়াত যদি কোনো মেম্বারের বিপক্ষে যায়, মেম্বার সোজা হওয়া লাগবে, কোরআন সোজা করার কোনো ক্ষমতা। এই কিতাবের আয়াত যদি আমি মওলানা আমার বিপক্ষে যায়, সোজা আমার হওয়া লাগবে, কিতাবকে সোজা করার ক্ষমতা কারো নাই। কথা বলেন, এই কিতাবের কোন আইন যদি কোন মহিলার বিপক্ষে যায়, সে যত বড় বংশের হোক, যত বড় গোত্রের হোক, যত বড় ঘরের মেয়ে হোক, তাকে সংশোধন হওয়া লাগবে, এই কিতাব সংশোধন, সংস্করণ, সংযোজন, বিয়োজন করার ক্ষমতা কারো ছিল না, এখন নাই, কিয়ামত পর্যন্ত কারো হবে না। এই কিতাবের গ্যারান্টি আল্লাহ পাক দেওয়ার পরে বললেন হুদাল লিল মুত্তাকিন, হুদা মানে পথ প্রদর্শক, লি মানে জন্য, মুত্তাকিন মানে মুত্তাকি, আল্লাহর ভয় যার অন্তরে আছে, এই সিরানির মানুষদেরকে এই সন্দেহ মুক্ত কিতাবটা ধরে ধরে দুনিয়ার জীবন থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। যাদের হৃদয় আছে তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের ধারে যারা সেজদাত রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, রাতের ধারে যারা সেজদাত রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, সলনার হাত সানি যত অশোক, সলনার হাত সানি যত অশোক, পিছনে ফিরে ও তাকায় না, পিছনে ফিরে ও তাকায় না। যাদের হৃদয়ে আছে, আরো জোরে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। অন্তরে কলিজার মধ্যে আল্লাহর ভয় দরকার আছে না নাই? আছে। ভয় যদি থাকে ওই মানুষ দ্বারা কখন অন্যায় হতে পারে? না। আজকে সমাজে অন্যায় আছে না নাই? আছে। হিংসা আছে না নাই? আছে। অহংকার আছে? মারামারি আছে? হানাহানি আছে? সুদ আছে? ঘুষ আছে? আইল ঠেলা আছে? মিথ্যা কথা আছে? সকল করি আছে? গরম বাতে কিন্তু মাওই বেজার, গরম বাতে অ্যাঙ্গেল বোঝা লাগবে, কথা বলেন না কেন? আমি যেমন বলতেছি তার মানে আপনাদের সাইটে বলা লাগবে, হুজুর বললেই বলবেন আর হুজুর বললে বলবেন না, এটা হতে পারে? আমি যে আপনাদের সামনে কথা বলছি অ্যাঙ্গেল যদি না বোঝেন ওয়াজ কিন্তু হবে না, ঠিক আছে? তো
কিছু হবে অ্যাঙ্গেলে কিছু হবে প্যান্ডেলে ঠিক কি না ঠিক আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন এই কিতাব থেকে কেউ যদি বেনিফিট পেতে চায় কেউ যদি লাভবান হতে চায় এই কিতাব থেকে কেউ যদি লাভ পেয়ে আল্লাহর জান্নাতে যেতে চায় আল্লাহর কোরআন বলে দিল তাকে অবশ্যই মুত্তাকি হওয়া লাগবে কি হওয়া লাগবে মুত্তাকি মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় এখন আছে না নাই আছে হুজুর যতক্ষণ ওয়াজ করবে খুব ভয় বাড়িতে যাওয়ার আগে দুই বের সিগারেট টান না দিয়ে ঘুমাবে না মোরগটা ধরার কথা মনে নাই খপের উপর কক কক করতেছে ওই জায়গায় কি আল্লাহর ভয় থাকে কথা বল না কা আপনাদের ভাষাই বলতেছে আপনাদের এলাকায় থাকে বলে মানে এই দক্ষিণ এলাকায় নানির বাড়িতেও আমরা বলে থাকে এনারা বলে থাকে থাকে আমরা বলি টাকা আমাদের নানির গ্রামে বলে টাহা তাই থাকে ওই জায়গায় কি ইমান থাকে ভয় থাকে কারণ কাছে পিয়ারাটা কেবল সাদা সাদা হয়েছে এখন বাড়িওয়ালা চিন্তা করছে মেয়ের জামাইটা আসবে আগামীকাল একটু কাটিয়ে খাবো একসাথে রাতটা পোয়াই নাই গাছ আছে পাতা আছে কিন্তু মাল নাই কি নাই এরা কি হিন্দু নিছে খ্রিস্টান নিছে বৌদ্ধ নিছে মুসলমানের ঘরের মুসলমান গুলো নিছে ফতোয়া দিয়ে যাচ্ছি ভালো করে শোনেন যদিও আমার ফতোয়া দেওয়া ঠিক নয় আমি মুফতি নয় তারপরে যতটুকু জেনেছি আমি শাসন কথাটা বলছি যারা বান্দার হক নষ্ট করেছেন একটা পিয়ারা খেয়েছেন আল্লাহর কসম কিয়ামতের দিন নাজাত পাওয়ার কোনো সম্ভাবনাই নাই নামাজ পড়েন নাই আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে প্রয়োজনের তাগিদে বা শয়তানের প্রচারণ পড়ে আপনি রোজা রাখেন নাই আল্লাহ মাফ করতে পারে কিন্তু ড্রাফট খেয়েছেন আল্লাহ ওর কাছেই পাঠাবে অতএব এখনো সময় আছে এখনো যান আগামীকাল যাবেন বাবাজি কি হাজি সাহেব আপনার বাড়িতে ওই যে রাগ করে ছোটবেলায় আপনার তো সাবার করছিলাম এই যে টাকাটা হিসাব করে নিয়ে আসছি উনি নিবে না কিন্তু মন থেকে দোয়া করে দিবে এটাই আপনার জান্নাতে যাওয়ার পথ কি অনেকের দাড়ি পেকে গেছে ছোটবেলার ইতিহাস তালাশ করলে পেটে ডাব আছে না নাই পিয়ারা আছে না নাই মুরগি আছে না নাই হাঁস আছে না নাই কিন্তু হালে আজকে ইবাদতকারী হয়েছে তোমার ইবাদত হচ্ছে কিন্তু আমল নামায় যোগ হচ্ছে না যতদিন ওই হাঁস মুরগির দাম না দিবা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ ঠিক কথা বলার জন্যই বসেছে আল্লাহু আকবার আমার ভাইয়েরা আল্লাহর ভয় বর্তমানে যুবকদের বেশি মুরব্বীদের কথা তো বললাম বর্তমান যুবকদের আল্লাহর ভয় বেশি কথা কয় না হাহু কিছু বলে আপনার নাতি আছে সন্তান আছে আল্লাহর ভয় কলেজার ভেতরে যদি থাকতো বাংলাদেশে কোনো মহিলাকে ইফতিজিং হওয়া লাগতো না আজকে ইফতিজিং আছে না নাই আছে হ্যাঁ পেমেন্ট পোস্ট আছে না নাই আছে সিটি আছে না নাই আছে মেসেঞ্জার আছে না নাই আছে ইমো আছে না নাই আছে রাত 12টার পরে ওইখান ওই সাইট থেকে মিস কল দেয় তোমার আমার ছেলে ব্যাগ দেয় ব্যাগ দেওয়ার লোক আছে না নাই আছে এমন যুবক আছে না নাই যদি থাকে আল্লাহর কসম ভাই মানে গাড়তে আছে যুবক ভাই পায়ে ধরে গেলাম এখান থেকে ফিরে আসতে হবে আল্লাহ যেন তৌফিক দেয় বলে আমি ওই দিকে কথা বলতে গেলে সময়ের প্রয়োজন ও বড় পাথা লেহাটের মুসলমানের আল্লাহ পাক বলছেন এই কিতাব থেকে যদি তুমি জান্নাতের পথের দিশা চাও এই কিতাবটাকে যদি রাহাবর মেনে জান্নাতে যেতে চাও এক নাম্বার কলিজার মধ্যে তাকওয়া না লাগবে আল্লাহর ভয় স্থাপন করা লাগবে শুধু মসজিদ কেন্দ্রিক আল্লাহর ভয় হলে হবে না ও বান্দা তোমরা তো আল্লাহকে ভয় করি মসজিদের ভিতরে ইমামের পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করো ইক্তেদাই তুমি হাজাল ইমাম এরপরে ইমাম সাহেব কেরাত শুরু করলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আস্তে বলবেন না আর রহমানির
মালিকী ইয়াওমিদ্দিন, ইয়াওমিদ্দিন সেই দিবসের মালিক। আর আপনি কেরায়ে শেষে সুন্দর করে বলে দিলেন আমিন, মানে ইমাম সাহেব যা বললেন আমরা তাই আমিন বললাম, আল্লাহ তোমার বিচারক মানলাম। এই মানুষগুলো মসজিদ কেন্দ্রিক, আল্লাহকে ভয় করে ইমামের পিছনে নামাজের ভিতরে দাঁড়ায় গেল, কিন্তু এমন মানুষ আছে মসজিদ থেকে বাহির হওয়ার পরে সুদের বান্ডিল হাতে নিয়ে গুনতেছে, একটা নোট কোম্পানি যায় কয় দেওয়ার সময় আল্লাহর ভয় থাকে নাকি? অন্যের পুকুরে মাছ মারে এমন লোক আছে না? নদীর মধ্যে বাউন্ডারি দিয়ে রাখছে, মার করে রাখছে, এরপরেও রাতের আধারে মাছ মারে, আছে না? এরকম আল্লাহর ভয় থাকলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর বান্দা বান্দি শোনো, মুত্তাকি কারে বলে, আল্লাহর ভয় কারে বলে? একটা মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় পয়দা হয়ে যায় সমস্ত অন্যায় থেকে মানুষটা এমনি ফিরে আসে। কিন্তু আজকে ওয়াজ করে আল্লাহর ভয় অন্তরের ভিতরে জাগানো যায় না, ওয়াজ করে সুদ থেকে ফেরানো যায় না, ঘুষ থেকে ফেরানো যায় না, বেপর্দা থেকে ফেরানো যায় না। আমার আপনার রংটা গিরিগিটির মতো পরিবর্তন হয়, একরকম একটা কালার হয় মসজিদে, আর এক রকম কালার হয় জলসায়, আর এক রকম কালার হয় রাস্তায়, আর একটা কালার হয় ফোনের ভিতরে, আর একটা কালার হয় বিচারকের মধ্যে। তাহলে এইটা মুসলমান না মুনাফিক? যার রূপ পরিবর্তন করে এটা মুসলমান হতে পারে না, এটা সবচাইতে বড় মুনাফিক। মুসলমান মসজিদে যেমন থাকবে বাইরেও তেমন থাকবে, মুসলমান জলসার ভিতরে যেমন থাকবে বাইরেও তেমন থাকবে, মুসলমান বাড়ির ভিতরে যেমন থাকবে চাষ্টলেও তেমন থাকবে। কিন্তু বাড়ির মধ্যে ভালোই থাকে, চাষ্টলে গেলেই গিবত শুরু হয় কি হয় না? আমার বাসায় ওই জায়গায় ন্যাংরা শয়তান বসে আছে, চাষ্টলে যেগুলো শয়তান থেকে ওইগুলো ন্যাংরা প্রতিবন্ধী, ওখান থেকে ওটার সময়ই পায় না, এক যায় আর এক বসে। আরো জোরে, আমার বাইরে এরকম মোত্তাকি হলে কাজ হবে না। দিলে ডালে ঘোড়া কদমে ফাঁস, মাকাল ফল হলে নাজাত পাওয়া যাবে না। তোমার দেখে তো চেহারা দেখে মনে হয় আজরাইল আলাইহিসসালাম, রাস্তায় দেখলে মনে হয় জিব্রাইলের ভুবা, অথবা জান্নাত থেকে কেবল পলাইছে, অথচ রাত হলে সেই মানুষগুলোর আসল চেহারা পাওয়া যায়। আসতে বলেন কেন? এমন মানুষ আছে না? নাই, এরা কিন্তু কোরআন থেকে নাজাত পাবে না। আমার ভাইয়েরা, এবার মুত্তাকি কারা তাকওয়াবান কারা? আপনি যদি আমাকে প্রশ্ন করেন হুজুর, মুত্তাকি কি কি গুণ থাকলে মুত্তাকি হওয়া যায়, তাকওয়াবান হব মুত্তাকি হব, কি কি গুণ অবলম্বন করলে মুত্তাকি হওয়া যাবে, এটা আমি বলবো না, বলবে আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ, কারে বলে কি কি গুণ থাকলে মুত্তাকি হওয়া যায়? আল্লাহর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে মুত্তাকির গুণ বর্ণনা করেছেন। পৃথিবীর বান্দা বান্দি স্মরণ, পৃথিবীর জমিন থেকে যদি তোমরা মুত্তাকি হতে চাও কি কি গুণ লাগবে আমি আল্লাহ ধারাবাহিক বর্ণনা করে দিলাম। কোরআনটা পড়ো, কোরআনটা বোঝো, কোরআন যে আমল করে চলো, আমি আল্লাহ তোদেরকে মুত্তাকি বানাইব। এরপরে রায় আল্লাহ মুত্তাকির পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনা। আল্লাহ পাক আয়াতের ভিতরে তিনটা শর্ত দিলেন, তিনটা গুণাগুণ বর্ণনা করলেন, বান্দা একটু মিলায় নেন আপনাদের জীবনের সাথে, যখন তো এই গুণগুলো আপনার জীবনের সাথে মেলে কিনা। ও মহিলারা, বাড়ির ভিতরে যারা আছো পর্দার অন্তর আড়ালে,
তোমাদের গুণই একই রকম গুণ ও মহিলারা তোমরাও গুণগুলো বর্ণনা তোমার জীবনের সাথে মিলায় নাও দেখো তো এই গুণগুলো তোমার জীবন দর্শনের সাথে মেলে কিনা যদি মিলে যায় তুমি জান্নাতি অন্যথায় তুমি বান্দা জাহান্নামি যতই মুসলমানের ঘরে জন্ম নাও অনেকেই মনে করে দাদা মুসলমান বাবা মুসলমান আমিও মুসলমান ঠেলে ঠুলে জান্নাতে যাবে এমন নিয়ত আছে না হ্যাঁ আচ্ছা বলেন তো নবীর বেটার সে ভালো বেটা পৃথিবীতে আর হবে নিজে নবীর নিজের আপন বেটা নূহ আলাইহিস সালাম তার নিজের ঔরাজ্যার সন্তান পেলাবন থেকে বাঁচে নাই কেন সে কাজ করে নাই আমল করে নাই ঈমান আনে নাই তাহলে নবীর বেটা হয়ে মাপ পায় নাই আর আপনি মুসলমানের বেটা হয়ে মাপ পাবেন না তাহলে কাজ করার দরকার আছে না নাই এক নম্বর আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ও বান্দা আল্লাহ যে অদৃশ্য আছেন একজন এই অদৃশ্যের প্রতি ঈমান আনান কর বিশ্বাস স্থাপন কর অন্ধকারের মধ্যে অন্যায় করলে কেউ দেখে না একজন দেখে তিনি কে আল্লাহ আরো জোরে আল্লাহ অন্যায় করবা ওই সময় আসে গায়েবকে অবিশ্বাস করা লাগবে আহারে এই জায়গায় পৃথিবীর জমিনের কেউ যদি না দেখে আমার আল্লাহ আমাকে দেখতেছেন কেরামান কাতিবিন দুইজন সম্মানিত লেখক সেগুলো লিপিবদ্ধ করতেছে কিয়ামতের দিন আজকে আমি মানুষ দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারি আমার ভাইকে ফাঁকি দিতে পারি আমার পাশে ঘুমায় আছে আমার স্ত্রীকে ফাঁকি দিয়ে অন্যায় করতে পারি কিন্তু কিয়ামতের দিন আমার আল্লাহ সবগুলো অপরাধ ওপেন করে দেবে আল্লাহ পাক বলবে ইকরা কিতাবাকো বান্দা তোমার আমল নাম এবার তুমি পড়ো তুমি পড়ো ওই কিয়ামতের ময়দানে আদম সফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামতের রাত পর্যন্ত যতগুলো মানুষ দা মানব দানব জিন ইনসান আসবে সবগুলো মানুষ এবং জিনের সামনে তোমার অপরাধগুলো আল্লাহ কোটেশন করে করে বর্ণনা করবে ও পাতলে হাটের মুসলমান এমন অন্যায় করেছো যেই অন্যায়ের যদি ফাঁস হয়ে যায় এই পাতলে হাট থেকে তোমারে তাড়ায় দেবে তোমাকে এক ঘর করে দিবে কিন্তু এই অপরাধ পৃথিবীর কেউ না দেখলে একজন দেখে জোরে বলেন তিনি কে এর নাম হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা আমি যখন অন্যায় করব আমার হাত কাঁপতে হবে আমি যখন মিথ্যা সাক্ষ্য দিতে যাব আমার মুখ কাঁপতে হবে আমি যখন নির্দোষকে দোষী বলতে যাব সেই সময় আমার কাঁপুনি হওয়া লাগবে এর নাম হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস আজকে কি আমাদের এই বিশ্বাসটা আছে আসতে বলে কেন আরো জোরে যদি বিশ্বাস থাকতো বিয়ের আগে কি পার্কে যাইতে পারতো আমি মাঠের নামাজ পড়ে অধুনিয়া আপনারা অনেকে চেনেন কি চেনেন না আমি জানি না আমাদের সিরাজগঞ্জের সবচেয়ে বৃহত্তম মসজিদ 2,500 থেকে 3,000 লোক ধরে সেই অধুনি একটা পার্ক হয়েছে এখনো আমি যাই নাই কারণ পরিবেশ এমন সবাই খালি হুজুর একটু বরকত দিয়ে কারণ ঠিক আছে দেবানে সেই দিতেই আছি এই ভাইরাস এই পাতলে হাটে নাই কি বলেন আসতে হয় কেন ভাই বলেন জান্নাতি কণ্ঠ দিয়ে একটু হানা ভোট দেন ভাই এই কণ্ঠ তো কত জায়গায় খুললেন কোরআনের মাহফিলে খোলেন আল্লাহ কণ্ঠের মাধুর্যতা বাড়িয়ে দিবে আল্লাহু আকবার এই ভাইরাস কি আপনাদের এলাকায় আছে চীনের একটা সত্য ঘটনা বলছি চীন পৃথিবী যা কোন দিকে যাচ্ছে কিয়ামত অত্যন্ত সন্নিকটে 72 থেকে 73টা ছোট ছোট আলামতের ভিতরে সিংহভাগ ছোট আলামত গুলো প্রকাশ পেয়ে গেছে ও পৃথিবীর মুসলমান চীন দেশে একটি অ্যাপস আবিষ্কার করা হলো চীন দেশের ভিতরে একটি অ্যাপস আনা হলো অ্যাপসের নাম হলো পোর্টাল এই অ্যাপসটা কি কি সুবিধা দিতে পারে যেমন আপনাদের আমাদের এই বাংলাদেশে কিছু অ্যাপস আছে তার ভিতরে একটা হলো দারাজ কি যে কোনো পণ্য যদি অর্ডার দেন পান কি পান না কথা বলে অনেক অনলাইন সুবিধা
আর দোকানে যাইতে হয় না। যদি হাতের মধ্যে এমন একটা ফোন থাকে আর যদি ইন্টারনেট থাকে, শুধু টিপ দিয়ে অর্ডার দেবেন, আপনার বাড়িতে পৌঁছায়া দেবে। পৃথিবীর সুবিধা পাচ্ছে কিন্তু অসুবিধা আছে। সিনের বুকে যেই অ্যাপসটা আবিষ্কার করা হলো পোর্টাল, এই পোর্টালের কাজ হলো কোনো মানুষ যদি ব্যাচেলার হয়ে আপনার পার্কে যায়, যে কোনো জায়গায় যায়, ওখানে নিজের নাম ইউজ করে নিজের পরিচয় দিয়ে যদি আবেদন করে, 1000 ইউয়ান বাংলাদেশি টাকার 15000 টাকা দিলে দিন ভরের দিন সারা দিনের জন্য একটা গার্লফ্রেন্ড পাওয়া যাবে বলেন নাউজুবিল্লাহ। এই অ্যাপসটা যেন আমার দেশে না আসে, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সতর্ক থাকার দরকার আছে না নাই? এই সুবিধা আমরা চাই না। আমার ভাইয়ের অত্যন্ত ভয়ানক ব্যাপার, সিনের একজন সাংবাদিক নিজের গোপন নিজের পরিচয় গোপন করে এই জায়গায় আবেদন করলেন। তাকে একটা মেয়ে দেওয়া হলো, মেয়েটার নাম হলো মাম্মু। নাম কি? মাম্মু। মাম্মু যখন আসলো, এবার সাংবাদিক নিজের পরিচয় না দিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি করেন, আপনার পেশাই এইটা? তুমি বলছেন না তো আমার পেশা এটা না, আমি মাসে বাংলাদেশি টাকার 75000 টাকা ইনকাম করি। আল্লাহ আকবার বললেন না? মহিলা মানুষ বাংলাদেশি টাকার মাসে 75000 টাকা ইনকাম করে। কয় হাজার? তুমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, মহিলা রে এত টাকা ইনকাম করো, তুমি এই লাইনে কেন? তুমি বলছেন আমি এই লাইনে এসেছি যে আমি সারা সপ্তাহ কাজ করি, আমার সঙ্গী নাই, মনের ভাব প্রকাশ করতে পারি না, এই জন্য ছুটির দিন এই কাজগুলো করি, টাকাও পাই, মনের ভাবও মিটাই। নাউজুবিল্লাহ কি বাজ্জা বলবেন? আরো জোরে। আমাদের দেশে তো পোর্টাল নাই কিন্তু দেবর আছে, কথা কয় না? এরকম দেবর আছে না? হ্যাঁ, কথা কয় না? দেবর কি বাবির সাথে কথা বলতে পারে? ইসলাম কি এটা জায়েজ করছে? কথা বলে? আমাদের দেশে পোর্টাল নাই কিন্তু গ্রামের সেই অনলাইন আছে না নাই? আমার ভাইয়েরা, পোর্টালের ভিতরে ওই মহিলা মাম্মু নামক মহিলাটা আইডিয়া দিয়ে বললেন, ও আমার গ্রাহক তুমি শুনে নাও, আমি গত বছর কয়েকটা কাজ করে বাংলাদেশি পড়ায় 4.5 লক্ষ টাকার উপর ইনকাম করেছি বলেন নাউজুবিল্লাহ। অধিক ইনকামের আশায় তারা এই পথটা বেছে নিচ্ছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। সিনের মহিলাগুলো, সিনের মেয়েগুলো এই রাস্তাগুলো বেছে নিচ্ছে, এটা কোনো মুমিনের রাস্তা হতে পারে না। আজকেও বাংলাদেশের জমিনে ইন্ডিয়ার সেই সিরিয়ালগুলো যেমন ভাইরাল ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে, না জানি সেই চীনের অ্যাপসটা আমাদের দেশে চলে আসে কিনা। ও পৃথিবীর মুসলমান এক যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা, কদম ধরে বলে গেলাম, যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, তুমি আর জমিন থেকে যদি মুত্তাকি হতে চাও, মানুষের তৈরি কি তো এই সব সভ্যতা ছেড়ে আমার মালিকের সভ্যতার গোলামি করেই জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ যেন তাওফিক দান করে, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে মুত্তাকির এক নাম্বার গুণ হলো আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে, মুখে বিশ্বাস করবে, অন্তরে স্বীকার করবে, কাজ দ্বারা যারা পরিণত করবে, তারাই শুধু আল্লাহকে ভয় করলো। শুধু স্লোগান দিয়ে আল্লাহকে ভয় করা হয় না, শুধু মিছিল করে আল্লাহকে ভয় করা হয় না। মিছিল তো ভালোই করে, আছে না? ধরেন বুঝানোর জন্য বলছে, আপনাদের এলাকায় মেম্বার নির্বাচন হবে, মেম্বার 3 জন দাঁড়াইছে, কিন্তু যেই লোকটা ধরেন টাকা একটু বেশি খরচ করছি, এত বড় মিছিল, মানে এখান থেকে পুরো রোড একবারে বোলাক, কেন উনি চিন্তা করছে আমি পারবই, ঠিক না? টাকা যদি প্রতিদিন খরচ করতো 1000 বা 10000, এখন করে 15000, এরপরে 20000, কারণ পারবো তো। কিন্তু যেই ভোট আইছে দেখে মাত্র 1200 ভোটে ফেল করছে, মাত্র 600 ভোটে, 2 সাইড ভোটে ফেল করলে তো হইতো, এখন ওরা হিসাব মিলতেছে না কে রে, আমার বউ দিছে তো, আমরা জিজ্ঞেস করতেছে তুমি দিছো, কয় হা দিছি তো, আমার এত বড় মিছিল আর আমি 1200 ভোটে ফেল করলাম। প্রমাণ হলো মিছিল করা আর ভোট দেওয়া এক জিনিস না। আস্তে বলে, আস্তে বলে, এক জিনিস। আল্লাহ আল্লাহ চিৎকার করা আর আল্লাহর হুকুম নিজের জীবনে পরিবারে রাষ্ট্রের সমাজে বাস্তবায়ন করে এক নয়, যারা
মুখে শুধু জিকির করে আল্লাহ আল্লাহ কিন্তু সুদের টাকা ছাড়ে না ঘুষের টাকা চাটন ছাড়ে না রাস্তার ঘোড়া ছাড়ে না এইগুলো ওই দলে কথা বলেন ঠিক কি না আপনি তো মসজিদে গেলে ওই রকম জিকির ওরে বাবা আবার কিছু কিছু জিকিরে তো বাস বয়া উপরে কথা কন পাতাইলা জিকির আছে না উরেনে জিকির এই যে জিকির আপনারা করেন ঠিক আছে করলেন আল্লাহর মুখ নামটা মুখে নিলেন সওয়াব হয় কিন্তু অন্তরে যদি থাকে কেউ কি অপরাধ করতে পারে না অন্যায় করতে পারে না কোনো অশ্লীল কোনো কাজে সে কি জড়িত হতে পারে না আমি মুখে স্বীকার করি আমার রব আল্লাহ কিন্তু আল্লাহর বিধান হলো তুমি অন্যায়ের কাছেও যেও না লা তাকরাবু যিনা কোরআনের দলিল ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা এটা হলো শয়তানের গর্হিত কাজ এর নিকটবর্তী যাওয়া যাবে না অতএব আল্লাহ পাক যেন এলাকার যুবকদের হেফাজত করে বলেন আমিন আমিন আমার ভাইরা দুই নাম্বার মুত্তাকির বৈশিষ্ট্য আল্লাহ পাক দিচ্ছেন অবান্দা আল্লাহকে স্বীকার করলা আল্লাহকে ভয় করলা আল্লাহকে মেনে নিলা অন্তরে ধারণ করলা কাজে পরিণত করলা এবার দ্বিতীয় নাম্বার মুত্তাকির গুণ আমি আল্লাহ বর্ণনা করলাম الذين يقيمون الصلاة যারা নামাজ কায়েম করে কি করে ভাই এটা তো মসজিদের জলসা কিসের জলসা তে নামাজ সম্পর্কে কিছু মেসেজ দেওয়ার দরকার আছে না নাই আমি নামাজের পাঁচটা প্রকার পেয়েছি এর মধ্যে দুই শ্রেণীর নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ কোন কয় প্রকার আর পিছের যে তিন প্রকার এরা নামাজ পড়ে আল্লাহ জান্নাতে যাবে আমি কি পাঁচ প্রকার বলবো থাক আজকে সময় পাবো না তবে একটু থিমস দিচ্ছি মসজিদের জালসা নামাজ যারা কায়েম করবে আল্লাহ পড়ার কথা বলেন নাই কায়েম কেন কারণ আপনি পড়বেন আপনার সন্তানকে শিখাবেন আপনি পড়বেন আপনার মেয়েকে শিখাবেন আপনি পড়বেন আপনার স্ত্রীকে শিখাবেন স্ত্রীকে বুঝাবেন কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তুমি বাঁচো এবং তোমার আহলে পরিবারকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও কথা কার এই জন্য নামাজ কায়েম করো নামাজ এমন একটা রাডার এমন একটা সম্ভব এই সম্ভব নামাজের সম্ভব হলো জান্নাতের দিকে সল্লু কামা রাইতুম ইউসাল্লি তোমার নামাজ যদি নবীজির নামাজের সঙ্গে মিলে যায় ওই নামাজে নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাবে আসসালাতু তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ তো আপনাকে অন্যায় থেকে ফিরায় রাখবে নামাজ তো জুলুম থেকে ফিরায় রাখবে নামাজ তো অত্যাচার থেকে ফিরাবে নামাজ তো চুরি থেকে ফিরাবে নামাজ তো ডাকাতি থেকে ফিরাবে চিন্তায় মিথ্যা কথার থেকে ফিরাবে নামাজ যদি সমাজের ভিতরে কায়েম হয়ে যায় ওই সমাজে ওয়াজ লাগবে না মানুষগুলো আল্লাহর ওলি হয়ে যাবে কিন্তু আমরা কায়েম করতে পারি না আমরা শুধু পড়ার চেষ্টা করি আমরা শুধু একটু পড়ি তাও সুবিধা মতো কি মতো সকালে যাই বিকেলে যাই না বিকেলে গেলেও রাতে যাই না রাতে গেলেও ফজরে যাই না আমি কি ভুল বলতেছি একটু অ্যান্সার দেন আছে না নাই সুবিধাবাদী হওয়া যাবে না কারণ আপনি বিক্রি হয়ে গেছেন একজনের কাছে তিনি কে এটাও কোরআনের দলিল আল পাক বলছেন আমি ইমানদারের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি আচ্ছা ভাই একটু বলেন তো বিক্রি করা জিনিস কি ইউজ করা যায় আপনার গোলাতে ধান আছে দশ মন এই ধানটা আপনি বিক্রি করে দিয়ে টাকা নিয়েছেন এবার যদি চিন্তা করেন ওখান থেকে এক মন ধান আমি ভাঙিয়ে আলো ধানের পিঠা আমু খাবো বিয়াই কেউ খাওয়াবো কি অ্যান্সার কি হ্যাঁ কি না পারবেন আরো জোরে কারণ ওই ধানটা আপনি বিক্রি করে দিয়েছেন আল্লাহ পাক বলেন আমি তোমার জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি অতএব তোমার জান মাল সব কিছু চলবে আমি আল্লাহ আমার নিয়ম মতো সুবহানাল্লাহ আমার ভাইরা নামাজের ব্যাপারে কথা ছিল অনেক কিন্তু কথা বলার সময় নাই এরপর আল্লাহ রাব্বুল আলামিন আর একটা পরিচয় দিচ্ছেন মুত্তাকির গুণ বর্ণনা করলেন অমিম্মা রাযাকনাহুম
ইউনফিকুন। ও বান্দা, তুমি যদি মুত্তাকি হতে চাও, তৃতীয় নম্বরে বৈশিষ্ট্য আমি আল্লাহ বর্ণনা করলাম, আল্লাহ দরজিক থেকে আল্লাহ রাস্তায় খরচ করো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মসজিদের দান করার দরকার আছে না নাই? আরো জোরে, এটা হুকুম কার? আপনি যদি নিজেকে মুত্তাকি দাবি করেন, যদি দুনিয়ার জমিন থেকে জান্নাতে যেতে চান, তাহলে আপনার কি হওয়া লাগবে? মুত্তাকি। আর মুত্তাকির তিন নম্বর বৈশিষ্ট্য কি? কথা বলে না, দান করা। কি করা? আপনারা ইতিমধ্যেই আজকে অলরেডি এই শর্তটা মেনে ফেলেছেন, সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ ডিউ আছে, আছে না? কিছু কিছু ডিউ আছে, তো সকলকেই এই কাতারে আসার দরকার আছে না নাই? মসজিদ বানানোর লাভ কি? আগে লাভটা বলি। মাম বানাদিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। পৃথিবীতে যে বান্দা একটা মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বালেখানা বানায়। এটা কি বিশ্বাস হয়? বাদশাহ হারুন আর রশিদের নাম শুনেছেন আপনারা? উনি চিন্তা করলেন ওনার নিজস্ব অর্থায়নে নিজস্ব টাকায় একটি মসজিদ নির্মাণ করবেন, মসজিদ ঘর বানাবেন, কিন্তু কারোর টাকা নেবেন না। কি নেবেন না? কারোর টাকা নেবেন না, পয়সা নেবেন না। এই চিন্তা করে বাদশাহ হারুন আর রশিদ প্রচার করে দিলেন। দেওয়ার পরে যখন মসজিদটা কমপ্লিট হয়ে গেল, একদিন ঘুমের ভিতরে উনি দেখেন বাদশাহ হারুন আর রশিদ স্বপ্নে দেখতেছেন, আল্লাহ পাক যেন স্বপ্নে দেখায় বাদশাহ হারুন আর রশিদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা হয়ে গেছে। বালাখানার ভিতরে প্রবেশ করেছেন, কিন্তু দেখেন পাশেই আরেকটা হুবাহু ব্যক্তি বালাখানা। আল্লাহু আকবার। বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করলেন, এটাও বুঝি আল্লাহ আমার জন্য বানিয়েছেন। ওই যখন সেই দ্বিতীয় বালাখানার ভিতরে প্রবেশ করবেন, কিন্তু তাকায় দেখেন বালাখানার গেটের ভিতরে বড় একটা তালা লাগানো। দিলেও আপনাকে দশ গুণ সুখ দিবে, শান্তি দিবে, বরকত দিবে। সুবহানাল্লাহ। কর আরো দি, আল্লাহ আরো দি, সম্মান করছে জোরে কান মার হবা। বাবাজি মুরব্বী মানুষ আহারে, হ্যাঁ এই ঘরের মসজিদ আলহামদুলিল্লাহ 300 টাকা, জোরে বলুন মার হবো, আরো জোরে বলুন মার হবো। আল্লাহ কণ্ঠের মধ্যে মাধুর্যতা দাও। বেলালের চরিত্র দিয়ে কিয়ামতের দিন বেলালের সঙ্গে তুমি হাসন নাসারের ব্যবস্থা করো। সকলে বলেন আমিন। সভাপতি সাহেব সম্মান করেছেন, আমি আর বাড়াবাড়ি না করি, যেহেতু জ্ঞানী মানুষ আমার সম্মান রেখেছেন, আমি তার সম্মান রেখে দোয়া করছি। জোরে বলুন মার হবো, আরো জোরে বলুন মার হবো। লিল্লাহ তাকবীর। দানবীর রফিকুল ইসলাম জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করো, জীবনের গোনাহগুলো মাফ করো, সখী করো, গনি করো, ধনী করো, একসঙ্গে মোনাজাত করব। যেহেতু রাত বেশি হয়ে যাচ্ছে, আর দেরি করবেন না, তাড়াতাড়ি করে দেন। আমরা কিন্তু দি আজকে, আমরা অতি অল্প অল্পের ভিতরে কিন্তু মোনাজাতে চলে যাব। হ্যাঁ মোহাম্মদ মুজিবর, মুজিবর কিটা কি ভাই, মুজিবর ভাই 100 টাকা নগদ। আল্লাহ তোমার বান্দা যেই নিয়তে করলো দান কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করেন, সখি করেন, গনি করেন, ধনী করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুর রাজ্জাক মণ্ডল 1000 টাকা, জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহগুলো মাফ করো। আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা, একটু তাড়াতাড়ি করে আসবেন ভাই, আমি আরেকজন 200 টাকা দিল। আল্লাহ কবুল করো তোমার বান্দা। পরিবারের মধ্যে বরকত দাও, যতগুলো মুর্দা গহীন কবরে মাফ করে দাও। সকলে বলেন আমিন। 3 চলে গেল, এবার 4 নাম্বার লিখে আছেন ফকির সাদ মন্ডল 1000 টাকা, 1 মন পেঁয়াজ, জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। লিল্লাহ তাকবীর। দানবীর মোহাম্মদ ফকির চাঁদ, জোরে বলুন মারহাবা।
এক হাজার টাকা এক মন পে সংক্ষিপ্ত মোনাজাত করব আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি যতগুলো স্লিপ পড়েছি যতগুলো নাম উচ্চারণ করেছি যে যা দিয়েছে সকল কর্দন কবুল কর। এই মতে তোমার বান্দা ফকির চান আল্লাহ তোমার করে এক হাজার টাকার এক মন পেয়াজ দেবে, তাকে কবুল করো, জীবনের গোনা ঘটামান করো, সখে করো, গনি করো, ধনী করো, আল্লাহওয়ালা কোরআন ওয়ালা নামাজ ওয়ালা বানাও। যতগুলো মর্দা গরিব কবরে ঘুমায়ছে কবর গুলো বাগে জান্নাত বানাও, সকলে বলে না আমি। আমার সেক্রেটারি দুর্বল ইয়ার লেবার হাতে ই দিবে লেপা লাগবে মাসে, হ্যাঁ বাইরে লেবার দন্দে বালু যা লাগে দিবে সব সব উপরে উপর তলায় দুতলা করা হয়েছে তো। জরে বলুন মারো তো আর একবার এরকম কাপান তো দেখি রেডি। আমার দুলাল ভাই কম দেয় নাই, এই উপরে লেপতে যত বালু লাগবে উনি দিবে। জোরে কান মার হবা, সিনে শক্তি নিয়ে এসে বলুন মার হবা। লাভ আছে, লাভটা বলে আওয়াজ হইতেছে না, কারণ লাভে বাঙালি লোয়া বয়, বিনা লাভে তুলাও বয় না। বলবো আল্লাহর মহাব্বতে যখন কোনো মানুষ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর এই দুইটা হাত ঝাঁকি দেয়, রক্তের মধ্যে প্রতিবন্ধকতা দূর হয়, আল্লাহ তাকে ব্লাড ক্যান্সার থেকে হেফাজত করবে। আরো আস্তে করে বলে না আমি, যদি আসতে দেন মনে করেন যে আপনার কাছে ব্লাড ক্যান্সার কোনো রোগী না, আসতেই দিয়ে রেডি। মহিলারা 625 টাকা একসাথেই বসাই নাকি কর রেডি রেডি আসতে না জোরে তাই বলে ভাই মাথাটা বাসায় মেরে রাত গভীর হাসপাতাল বন্ধ রেডি লিল্লাহ মানুষের নাম পড়েছি সকল কারদান কবুল কর। এই মুহূর্তে তোমার বান্দা দুলা কত সুন্দর নাম, আল্লাহ আমার সঙ্গে বারে বারে খবর নিয়েছেন, যোগাযোগ করেছেন আল্লাহ। তোমার বাইতুল্লাহর অংশ এই ঘর লাপার জন্য যত বালুর প্রয়োজন তোমার বান্দা ব্যবস্থা করবে আল্লাহ। তুমি দেওয়ার মতো তৌফিক দিও, সংসারে বরকত দাও, পরিবারে বরকত দাও, স্বাস্থ্যের মধ্যে বরকত দাও, টাকার মধ্যে বরকত দাও, আশরু আম সালিহা 10 গুণ বাড়ায় দিও আল্লাহ। যতগুলো মানুষ ইতিমের মতো কবরের ভেতরে ঘুমায় আছে ওই কবরে আর আজাব দিও না, তোমার দুলালকে খানায় কাবার মুসাফির বানাইও, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলে না আমি আমিন। কি মহরম মহরম প্রামাণিক আধা মন পেঁয়াজ জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, ফসলে আমলে বরকত দান করো, যত কল মানুষ গহীন কবরে মাফ করো, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। নারো আছে সভাপতি দিছে আল্লাহ এলাকার একটি রত্ন হিসাবে কবুল করেছে, আল্লাহ যেন হায়াতে বরকত দান করে বলে না আমি আমিন। আরো জোরে বলে না আমি আমিন। আল্লাহ এই এলাকার সুনাম যেন বয়ে আনতে পারে, এলাকার জন্য যেন কিছু করার মতো আল্লাহ তৌফিক তাকে দান করে। আরো জোরে আমিন। একটা ছেলে আগায় গেলে আমরা এই প্রত্যাশাইতো করি ঠিক কি না, আমাদের এলাকার উন্নয়ন হবে, আমাদের এলাকাটা চিনবে, আল্লাহ যেন এরকম তৌফিক তাকে দান করে, এই বড় পাতালে হাটের জন্য সে যেন কিছু করতে পারে, এই তৌফিক যেন আল্লাহ তাকে দেয়, সকলে বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। উনি 10,000 টাকা দিপূর্বে দিয়েছেন, জোরে বলুন মারহাবা মারহাবা। আমি প্রধান বক্তা না আমি খুশি নাকি কষ্ট দিলাম,
উনি দেয় আমি শুনেছি উনি অনেক দেয় 20000 টাকা সাইডে দেয় আমি শুনেছি এইজন্যই আবদার করছি যে মানুষটা দিতে পারে তার কাছেই চাওয়া যায় নাকি আয়মানা মহ মহিলা 100 টাকা দিয়েছে আল্লাহ কবুল করো বলে না আমিন আরো জোরে বলে না আমিন জোরে কোন মারহাবা মারহাবা 2000 পাইছি কম পাইছি তা তো 2000 আগে গেছে জোরে কোন মারহাবা এবার তিন দল আছে কেউ বলে আহাহা কেউ বলে মর বাবা কারণ কাম সারা আমি যে দিশে হারা এক সঙ্গে বলুন মারহাবা মারহাবা লিল্লাহু আকবার দারবির জনাব মোহাম্মদ কাউসার আহমদ সজীবের সুযোগ্য পিতা জোরে বলুন মারহাবা 2000 টাকা জোরে বলুন মারহাবা তান কবুল করো এই জীবনে যা গুনাহ maaf করো হায়াত বৃদ্ধি করো আমল বৃদ্ধি করো বংশের যতগুলো মর্তা গহীন কবরে কবরে যা maaf করো সকলে বলেন আল্লাহুম্মা আমিন সবাই দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুশি রাত 12টার পথে 12টার পরে আলোচনা করে ঠিক হবে না আপনারা অধৈর্য আছে না একটু তাড়াতাড়ি আসবেন ভাই যদি থাকেন মেহেরবানি করে আমি আপনাদের 5টা মিনিট সময় দিচ্ছি যারা দেওয়ার নিয়ত করেছেন আপনাদের হাতে ধরে বলছি যদি নিয়ত থাকে দিবেন আমার মতো গোনাগারের হাতে আমার মতো মুসাফিরের হাতে যদি দেওয়ার ইচ্ছা থাকে আপনার 5টা মিনিটের ভিতর একটু আসবেন আমি আপনাদের সামনে কথাটা একটু তুলেছিলাম কথাটা শেষ করতে পারি নাই পাকিস্তানের মুলতানের একটি ঘটনা একজন বন্ধু মারা গেছে আর দুইজন বন্ধু গেছে কবর খুঁড়তে কি খুঁড়তে ভাই সেই কবর খুঁড়তে যে আরেকজন বন্ধু ইন্তেকাল করেছে নাউজুবিল্লাহ বলে হ্যাঁ রকি প্রামাণিক 500 টাকা এক মন পেঁয়াজ জোরে বলুন মারহাবা আর জোরে বলুন মারহাবা লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার খেয়াজালের গায়ে সাইরিয়ে জুড়ে শেষ এখন দি বোয়াল বাড়াইতেইছে আপনাদের এলাকা নদীর পাশে তো বোয়াল বেশি আছে জোরে কোন মারহাবা আর জোরে কোন মারহাবা লিল্লাহ তাকবীর দানবের রকি প্রামাণিক জোরে বলুন মারহাবা আল্লাহ গভীর রাতের এই দানগুলো তুমি কবুল করো ফসলে বরকত দাও পোকা মাকড়ের আক্রমণ থেকে বাঁচাও আল্লাহ তুমি ব্যবসার মধ্যে লাভ বানা করে দিও সকলে বলেন আমিন এক উজ্জ্বল 100 আরেকজন 100 দিয়েছেন আল্লাহ কবুল করো সকলে বলেন আমিন আর কেউ আছেন ভাই 5টা মিনিটের ভিতরে একটু আসতে হবে তাহলে আমি কথাটা অল্পর মধ্যে ফিনিশিং দিয়েই আমি আপনাদের বিদায় করে দিতে পারবো ইনশাআল্লাহ মোহাম্মদ আলী প্রামাণিক হ্যাঁ শের আলী না শের আলী প্রামাণিক আধা মন পেঁয়াজ জোরে বলুন মারহাবা আর জোরে বলুন মারহাবা লিল্লাহ তাকবীর আল্লাহ তা কবুল করো সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন ভাই আসেন কেউ পিছনে যদি কেউ থাকেন যদি আসতে কষ্ট হয় একটু হাতটা দেখালে আমরা নামটা লেখাই নিতে পারবো এক বস্তা করে সিমেন্ট দেন কার লাগবে আপনার এই সিমেন্ট যতদিন আল্লাহর ঘরে লেগে থাকবে আল্লাহ ততদিন আপনি কবরে গেলেও সওয়াব পাবেন কিন্তু কবরে গেলে কি নামাজ পড়া যাবে না আস্তে বলে না আরো জোরে না হজ করা যাবে না যাকাত দেওয়া যাবে না রোজা পালন করা যাবে না সব ইনকেতা আমালহু নবী বলেন সব আমল কেটে যাবে সবুজ মণ্ডল দুই বস্তা সিমেন্ট জোরে বলুন মারহাবা মারহাবা আরো জোরে বলুন মারহাবা মারহাবা আচ্ছা দুই তো পায়ে গেলাম তাহলে 10 মুহূর্তে আর কতক্ষণ টপটপ 8টা মানুষ হাত দেখালে তো হয় একসাথে আরেকটা একটু বড় সরে তাকবীর দিতে পারি দুই চলে গেল তিন নাম্বার রলে কেউ আছেন হুজুর আমার এক ব্যাগ সিমেন্ট এই আল্লাহর ঘরে লেগে থাক আমি এটা চাই নাম কি সাহা সাহা জোরে কোন মারহাবা মারহাবা এই গুণতে ভাগ নাই করিও না মনে বড় বড় ভাগ থাকতেও পারে ছোট ছোট বনে সাহা প্রামাণিক নাকি সাহাবি মোল্লা জোরে কোন মারহাবা আর জোরে কোন মারহাবা তিন নাম্বার রলে এক ব্যাগ সিমেন্ট দিয়ে তিন হয়ে গেছে জোরে কোন মারহাবা চার নাম্বার রলে কেউ আছেন চার নাম্বার রলে এক ব্যাগ সিমেন্ট দিতে পারেন যে হুজুর আমার একটা সিমেন্ট এই আল্লাহর ঘরে লেগে থাক আমি সওয়াবটা পেতে থাকবো এটা নবীর ঘোষণা আমার ঘোষণা না ভাই নবী তার জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলেন নাই নাই দেন ভাই একটা ব্যাগ সিমেন্ট যারা দাঁড়িয়ে আছেন তাদের ভিতর থেকে দিতে পারেন নাম কি মনিরুল ইসলাম জোরে বলুন মারহাবা মারহাবা আর জোরে বলুন মারহাবা লিল্লাহ তাকবীর গভীর রাত তাহাজ্জুদের উত্তর চলে আসতেছে এই মুহূর্তে আমার দানবীর মনিরুল ভাই এক ব্যাগ সিমেন্ট চার নাম্বার রোলে দান করলেন আল্লাহ দান কবুল করো জীবনটাকে পরিপূর্ণ করো দিল সিমেন্ট মাটি দেল করো কাটি জান্নাত করো ঘাটি আমল নামা করো পরিপাটি কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাত দেও তাড়াতাড়ি সকলে বলেন আল্লাহুম্মা আমিন পাঁচ নাম্বার রোলে দানবীর কে আছেন
হুজুর এক বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দিব 500 টাকা কে যেন দিলেন আনিস 500 টাকা দিয়েছেন আল্লাহ দান কবুল কর জীবনের গুনাহটা maaf কর পাঁচ ইব্রাহিম দুই ব্যাগ সিমেন্ট জোরে বলুন মারহাবা আর এক জোরে বলুন মারহাবা লিল্লাহ তাকবীর সাজার দুইয়া কত ছয় আমাদের নাই ভাই আর লাগবে সাত দিল আল্লাহ করবে না তার এরিয়ার ভাই আমরা এখন তার এরিয়ার ভিতরে সুবহানাল্লাহ এই তাহলে ছয় চলে গেল সাত নাম্বার লেখি আছেন হুজুর এক ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘরে দিব এমন দানবীর কেউ নাই হুজুর আমি এক ব্যাগ সিমেন্ট দেব আমি এক ব্যাগ সিমেন্ট দিব আর চারটা মানুষ যদি আপনারা দিতেন আমার আশাটা পূরণ হয়ে যেত আমি কথা দিয়েছিলাম আপনাদের এই কথাটা বলবো বলবো পাঁচটা মিনিট একটু শোনাই কবরের আজাব নিয়ে তামাশা কইরেন না আল্লাহ একজন ধরবে যেই দিন ধরবে ছাড়বে এমন তামাশা করেছে পাকিস্তানের মুলতান শহরে একজন বন্ধু মারা গেল সেই বন্ধুটার নাম হলো রাশেদ নাম কি রাশেদ নামক যুবক বন্ধুটা মারা গেল দুইজন বন্ধুকে দায়িত্ব দেওয়া হলো কবরের প্রহরীকে নিয়ে কবর তোলাবার জন্য চলে গেলেন দুইটা বন্ধু একজনের নাম ইহসান আর একজনের নাম জাইন ইহসান হলো স্বাস্থ্য ভাই আর জাইন হলো দুইজনের বন্ধু এই দুইজন যুবক চলে গেলেন কবরের প্রহরীকে নিয়ে কবর উঠালেন উঠানোর উপরে রাত্রে বেলায় বলেন তো কবরস্থানের মধ্যে ভয় আছে না নাই যদিও কোনো ভয় নাই কিন্তু অন্তরের ভয় আছে না নাই যেমন তেমন মানুষকে কবরে নিয়ে গেলে সে কিন্তু থরথর করে কাঁপবে দুইটা যুবক দাঁড়িয়ে আছে এবার যিনি মুরুব্বুনি বললেন বাবারে কবরটা একটু পাহারা দাও আমি একটু রেস্ট নেই লাশ আসলে বলো আমি লাশটা কবরে নাবায়া দিব এই চিন্তা করে বাবাজি চলে গেলেন এমনি তো প্রথম প্রথম যুবকদের অন্তরের ভিতরে ভয় আছে না নাই বারে বারে হাসান বন্ধুটা ফোন দিচ্ছে লাশের খবর কি লাশের খবর কি কখন লাশ আনা হবে ওখান থেকে জানানো হচ্ছে একটু লেট হবে ধোয়াতে কাফনটা পড়ে তো যুবক ভাই এই রাতটা তোমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে ওই যুবকটার মতো তুমি এতেকাল করতে পারো এবার এসান নামক বন্ধুটার একটু ভয় বেশি কিন্তু জাইনটা একটু সাহসী আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন সাহসী আমাদের এলাকায় আছে না নাই রাত বিরাত মানে না যদি কয় যায় গার এহা যদি করে যায় আছে না কথা কন আছে কি না এর একটু সাহস বেশি আল্লাহ তাদের দিয়েছে এই জাইন বলে এই টাইপের আমার ভাইরা এহসান একটু সাহস কম একটু ভয় পায় কিন্তু জাইনের একটু সাহস ও চিন্তা করলো বন্ধুর জন্য কবর উঠালো এই কবরে আমার বন্ধু থাকবে এহসান রে এই কবর একটু আমি নাবি আমি একটু শুই শোয়ার পরে তুই যে কাঠের যে পাটাতন দেখতেছিস এই পাটাতন নিয়ে এসে একটু চাপা দিবি আমি দেখব এই কবরে শুইলে কেমন লাগে রাত বারোটার উপরে রাত কত বারোটার উপরে আরো জোরে বারোটার উপরে এহসানের মনে এমনি ভয় আবার বন্ধু জাইন বলে কবরে শুইব তুই পাটাতন দে সাসাও নাই সাসা ঘুমাইতেছে এরসান ডাক দেবার বন্ধুরে আমার ভয় লাগে জাইন বারে ভয় করে লাভ নাই ও বন্ধু ভয় করে কি করবা আমার বন্ধু রাশেদ তো মারা গেল এই কবরে তো কিয়ামত পর্যন্ত থাকবে আমি একটু দেখতে চাই রে এই কবরের ভিতরে কেমন অনুভূতি হয় এবার তার আবদার না ফেলতে পেরে সে বন্ধুর কবরের ভিতরে শুয়ে পড়ল জাইন এসান কাটের সেই পাটাতন গুলো এনে পেরে দিল আর ডাক দিয়ে বলল বন্ধুরে আমি কি তোমাকে মাটি চাপা দেবো নাকি ইয়ার কি করতেছে এত কিছু দিলামই মাটিটাও দেই আর ভিতর থেকে জাইন কয় দে অনুমতি দিলাম বন্ধু দে সমস্যা নাই তবে এইটাই আমার শেষ দুষ্টামি আর তোর সাথে দুষ্টামি করবো না কথা দিলাম এই কথা বলে শুইছে উনি পাটাতন দিছে কিন্তু একটু পরে আর কোনো আর শব্দ নাই পাটাতন তুলতে চায় পাটাতন ওঠেও না আল্লাহু আকবার আরো জোরে পাকিস্তানের মুলতান শহরের সত্য ঘটনা বলছি হেসে উড়াইয়া দিবেন না কবরের আজাব অস্বীকার করে লাভ নাই
এবার জাইনের সারা শব্দ নাই এসন কাঠের গড়িটাও তুলতে যাবেন কিন্তু কি আশ্চর্যের ব্যাপার একা একা যেই কাঠের পাটা তো এনেছিল এখন মনে হয় একটা কাঠের পাতা তো নাগের সে দশ গুণ ভারী হয়ে গেছে এদিকে লাশ আসতে পারে আসলেই তো দুর্নাম হবে বদনাম হবে বন্ধুগুলো বন্ধুর লাশ নমস্কার করে কবর নিয়ে নমস্কার করে এসন আর দেরি করলেন না ওই বৃদ্ধ বাবাজিকে ডাক দিলেন বাবাজি তাড়াতাড়ি ওঠেন মুসিবতে পইরে গেছে কি হইছে লাশ আসছে বলে না লাশ তো আসে নাই বন্ধু শুয়েছে পাটাতন দিছে আর তুলতে পারে না সাসরা আয়েশা একসাথে যৌথভাবে চেষ্টা করে যেই পাটাতন একজন দিয়েছে ওই পাটাতন এখন দুইজন মিলেও আপনার তুলতে পারে না এক ঘন্টা বিবাহিত হয়ে গেছে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসের কর্মীগুলো এসে যখন মুলতান শহরে সেই জাইনের সেই কবরের উপরের পাটাটনটা তুলল কি আশ্চর্যের ব্যাপার তাকায় দেখে বন্ধু জাইন কবরের মধ্যে মরে পড়ে আছে ফাইদা যা আজালুহুম লা ইয়াস্তাগফিরুনা সাআতা ওয়ালা এক সেকেন্ড আগেও নয় এক সেকেন্ড পরেও নয় যে জায়গায় তোমার জান কবজের লেখা আছে ওই জায়গায় জান কবজ হবে পৃথিবীর কোন শক্তি তোমারে বাঁচাতে পারবে কেউ রক্ষা করতে পারবে জাইন চলে গেলে এবার পরিবাররা কেস করেছে হাসানের বিপক্ষে এসানকে গ্রেপ্তার করা হলো শিক্ষা নিয়ে টপিকসের নিচে সুন্দর করে শিক্ষাগুলো লিখে দেওয়া হলো পৃথিবীর মানুষেরা শোনো এক নাম্বার শিক্ষা কবরের আজাব নিয়ে কেউ মশকার করো না দুই নাম্বার শিক্ষা হলো আল্লাহ যেখানে যার মৃত্যু রেখেছে না হবে তিন নাম্বার শিক্ষা হলো এক বন্ধুর মৃত্যুর দিনে আর এক বন্ধুর মৃত্যু অপর বন্ধু জেলখানা মনে কইরো না আজকে শান্তিতে আছো আগামীকাল আল্লাহ নসিবে কি রাখছে এটা একমাত্র জানে কি আল্লাহ আর জোরে আল্লাহ সেই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই আল্লাহ যেন তৌফিক দান করে সকলে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন বলেন টের বাইরে তাবাসেন বাম হাতটাও নাকি বসেন আমার কাছে কথা দিছেন দান করবেন হুজুর একবার দিছি দুয়ার শ্বাস দিবার পারলাম না দুয়ার শ্বাস মানে পেজ বুনবেন কয় শ্বাস কত কানা পেজ বুনলে কয় শ্বাস এখন ভাই আমি আপনাদের বলবো যারা অর্ডার দিছেন আপাতত পাঁচ টাকাও নাই কাছে এমন কেউ আছেন এখানে হাওলাত দেওয়াবো আমি আছেন এই এখান থেকে দুইজন মানুষ একটু রুমাল নেবেন আর এখান থেকে একটু দুইজন মানুষ আপনারা বসে থাকেন রুমাল গুলো নেন রুমাল যার কাছে যতটুকু আছে একটু মেহরবানি করে হ্যাঁ চাদর এই পাশ থেকে একটা মানুষ মাহরুম যাবেন না আল্লাহ সকলেই দিচ্ছে মেহরবানি করে এই সুস্রো মাছ ধরতেছে কিন্তু ইসে ট্যাংরা পুটি যা আছে সব দিবেন কোন সমস্যা নাই বয়েল ধরছি সেতল ধরছি বাগাট ধরছি বাইম ধরছি আপনার লেবু গুছি ধরছি এখন চিংড়ি আপনার সাদা পাতাম যা আছে কি কন সব নেব কোনো সমস্যা নাই যতটুকু পারেন কেউ মাহরুম হবেন না ভাই একটু দিয়ে শরীক হবেন আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আরো জোরে বলেন আমিন মাইক আলো ভাই কিছু দিছেন আলহামদুলিল্লাহ মাইকের সাউন্ডটা ভালো তবে আর একটু প্ল্যান করে আগানো লাগবে আল্লাহ যেন মাইকের মধ্যে বরকত দেয় যে কষ্ট তারা করেছে আল্লাহ যেন কষ্টের সার্থক করে নামাজ পড়েন বলছে হুজুর দিছেন না এই নামাজ পড়েন হ্যাঁ তো ভালো কথা বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে বললো কে বললো আল্লাহ আপনাকে ডবল সওয়াব দান করুক এহে খুচরো টাকাই তো নাই যা আছে দিছি আলহামদুলিল্লাহ যতটুকু আছে আল্লাহ দিলাম কারণ এটাই সত্য কথা আমি দেওয়ার চেষ্টা করি কথায় কথায় ভুলে গেছি আল্লাহ কোরআনে বল এটা পুরা জোরে বলুন মারহাবা আরো জোরে বলুন মারহাবা মারহাবা যুবক ভাইরা আমার সাথে গাবেন সবাই গাবেন তো হ্যাঁ ইনশাআল্লাহ আমরা সকলেই গাইতে চাই ইনশাআল্লাহ জোরে গলা পরিষ্কার করেন না কেন বাজাবুজো আছে না এইবার সুন্দর কণ্ঠ জান্নাতি কণ্ঠ দিয়ে গভীর রাতে আল্লাহ সেই গজলটা গাবেন ইনশাআল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ
আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতে সলোনার হাত সানি যত আসুক পিছনে ফিরে ও তাকায় না, পিছনে ফিরে ও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন, বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর, হীরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আলো কোরআনের দীপ্ত সঙ্গিন, হীরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গিন, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহ পাক যেন এই গজল মেনে আমার সাথে চলার তৌফিক দেয়। বলে না আমি সাইরার আব্দুল বাতেন, 500 টাকা জোরে বলুন মারহাবা। কথা কথা যাদের পূর্বরাগ অনুরাগ যোগসূত্র পূর্ব দেখা ভালো লাগা, এরপরে এই পাঁচটা ধাপ যাদের ঠিক আছে ওই ভালোবাসার মধ্যে গুণ ধরবো না। আর প্রথমেই যারা ওই 5 নম্বর গিয়ারে দিয়ে মারবেন তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকিতে পারে। ঠিক আছে, তা আমাদের সব আছে, এই জন্য ভালোবাসাও। ভালোবাসা যেখানে অভিমান, অভিমান কিছু থাকতে পারে, আমি আপনাদের কিছু আবদার নাও রাখতে পারি, তবে যদি কখনো সময় হয় ইনশা, আপনি কি বললেন না রাজ গভীর আপনি কি সমাপনী কিছু বক্তব্য দেবেন? এরপরে করবে মনোযোগের পরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, উনি দেখেন মনটা খারাপ করছে, আমি বেশি একটা টান দিই নাকি, একটা টান দিই। الله اكبر الله اكبر ডাকা খ রেডিও যখন খোলেন রোজার দিনে সুন্দর কণ্ঠে কারি ওবাইদুল্লাহ রাজা, দেখেন তো মেলে কি মেলে, সেম মিলবে না তবে কিছুটা মিলতেও একটু তাল ধরে দেখেন মেলে কি না। ডাকা খ কারি ওবাইদুল্লাহ রাজা রেডিও আর অ্যাকশন রেডি, তাল ধরছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এই এই
শব্দ যখন মদিনার সুরে শুনবেন, কার সুরে? মদিনার সুরে। হাজী সাহেব কই? হাজী সাহেব চলে গেছে। হাজী নাই, চলে গেছে। এই আল্লাহু আকবারের টানতে যখন মদিনার সুরে শুনেন, একদম সুর লেভেল মিষ্টি সুর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সুরটাই যখন আপনি টেলিভিশন বিটিভি খোলেন, কণ্ঠ স্কেল একটু নাবিয়ে কণ্ঠ হালকা মোটা করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরপরে যেন আর কোনো আবদার না থাকে, এক টান করে আপনি যখন ইশারের সময় বিটিভি খুলবেন, কণ্ঠ মোটা করে মারবে দেব। হেই আর কি দেব, না ওই যে নামাজ করতে পারে একটা, আমার গ্রামেরও কিছু আজান আছে, ধরেন সুইচ দিয়ে আগে কাশে তখনই বোঝে তো আকববারে এখন দিবি, এত কাশি তাহলে সুইচ দিয়ে কাশা লাগবে। আমার জন্মভূমির কথা বলছি, আমাদের একজন মজ্জিন ছিলেন মরহুম আকববর মণ্ডল, অত্যন্ত ভালো আজান দিতেন, কিন্তু ওই যে সুইচ দিয়েই না, তখন ওই মহিলারা কইছে তো আকববার শুরু করবি, আছে না এই যে কত সুরের আজান, এটাই আমাদের ঐতিহ্য। তবে যারা মসজিদ আছেন আপনাদের কাছে অনুরোধ, আপনারা আজানটা সঠিক করবেন, শুদ্ধ করবেন, অনেক আজান আমি দেখেছি শুদ্ধ হয় না, এটা ইমামদের দায়িত্ব, যারা খতিব আছেন ইমাম আছেন একটু মসজিদদের শিখাই দেবেন, তাকরার করাবেন, একটু দশ মিনিট আগে যায়, আমি যেখানে খতিব আমি তাকে শিখাই, আমি তাকে বলি আজান কেমনে দিতে হয়, প্রত্যেকটা ইমামের এটা নৈতিক দায়িত্ব, ঠিক কিনা?